আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ মুবারক। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জানাই তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন জানাই। তো আজকে সকাল থেকে বন্ধুরা যে যে করলাম ব্লগটা, সকাল থেকে বন্ধুরা আজকে মোটামুটি এদিক সেদিক করে ঘুরে নিলাম। নামাজ হয়েছিল আমাদের এখানে 9টার সময়। তো এই হচ্ছে সাবস্ক্রাইবার মাকসুদের চ্যানেলটা, সব সাবস্ক্রাইব করে দাও, খুব দারুণ দারুণ ভিডিও বানাই। আর ঈদ মুবারক সকলকে। ঠিক আছে, কি কি করলে? এই গাড়িতে ঘুরছি আমি। আচ্ছা, কোথায় কোথায় গিয়েছিলে? এই তো এখানে গাড়িতে স্টান্ড করছি না। তুমি সকাল থেকে কি করলে? ছবি তুলতে আসছি। আচ্ছা, ভালো। সকাল থেকে কোথায় কোথায় গিয়েছিলে? এই তো এইখানে, বেশি জায়গায় যাইনি, এইখানেই ঘোরাঘুরি করছি। ঠিক আছে, আর কোথায় যাওয়ার প্রোগ্রাম আছে তোমাদের? নিবড়ে মেলাই মেলাই যাওয়ার প্রোগ্রাম আছে। আচ্ছা, সন্ধ্যের পর। সো বন্ধুরা, আমি এখন যাব বাউরিয়া ঘাট। তো এখানে রেল কেবিনের কাছে আটকে পড়েছি, দেখতেই পাচ্ছ কত ভিড় লেগে গেছে। তো এখানে পুরো ফেঁসে গেলাম, তো খানিকটা দাঁড়াতে হবে, তারপরেই বেরিয়ে পড়বো আমরা। সো বন্ধুরা, এইভাবে যাওয়াটা কতটা রিস্ক তোমরা বুঝতেই পারছো। তো এইভাবে যাওয়াটা একদম ঠিক নয়, তো তোমরা কেউ কোনো দিন এইভাবে যাবে না। তো দেখতেই পাচ্ছ যতই তোমাদের এমার্জেন্সি থাকুক না কেন। বন্ধুরা, ফাইনালি চলে এসেছি বাউরিয়া ঘাটে। তো তোমাদেরকে দেখাবো কতটা মানে ইয়ে হয়ে রয়েছে। তো বন্ধুরা, একদম বাউরিয়া খেয়ে তো দেখতেই পাচ্ছ কত ঈদের দিনে প্রচুর ভিড় থাকে। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখন আমি রয়েছি পেপসি গেট। বন্ধুরা, ফাইনালি চলে আসলাম, সেই একই জায়গায় রয়েছি দাঁড়িয়ে। তো আজকে যে আজকে মোটামুটি খুবই এনজয় করলাম। আর তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ভিডিও।